কেউ কেউ বলছে যে লক্ষ্মী ভাণ্ডার খাওয়া লক্ষ্মী ভাণ্ডারের নামে চলবে না, হারাম। লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবাংলা সরকারের একটি প্রকল্প মা বোনেদের জন্য, যাদের 25-এর ঊর্ধ্বে বয়স হয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্পের মাধ্যমে মাসে তারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 500 টাকা পাবে, এবং যারা STSC যারা মহিলা তারা আপনার মাসে 1000 টাকা করে পাবে। ইসলামিক ধর্মসভা এবং মুসলিম সমাজের কিছু কিছু ধর্মগুরু তারা এটা প্রশ্ন তুলছে যে লক্ষ্মীর ভাণ্ডার এই নামটার সঙ্গে ইসলামের যেহেতু একটা সংঘাত রয়েছে, তো এখান থেকে কি নেওয়া যাবে? এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি মারা নিতে পারে, বোনেরা নিতে পারে? সেখানে ফুরফুরা শরীফের পীরজাদা নাজমুস শাহাদাত সিদ্দিকী তিনি প্রশ্ন তুলেছেন, যদি লক্ষ্মীর ভাণ্ডার যদি না নেওয়া যায়, না করা যায়, যদিও লক্ষ্মীর ভাণ্ডার করাতে কোনো সমস্যা নেই, মা বোনেরা এই টাকা নিতে পারে, খেতে পারে, গ্যাস সিলিন্ডার কিনতে পারে, জামা কাপড় কিনতে পারে, সব করতে পারে, ইসলামে এখানে কোনো বাধা নিষেধ নেই। পীরজাদা নাজমুস শাহাদাত সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে তিনি বলেছেন, আপনারা শুনুন তিনি কি বলছেন। এবং তিনি আরও যে বিষয়গুলো বলেছেন, যে একটি জায়গার নাম হলো দুর্গাপুর মসজিদ, বা আপনার আমরা যে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে যে খেতে দেয় রাধা বল্লবী, বা আমি যেমন থাকি জগন্নাথপুর আমার এলাকার নাম, তাহলে এগুলো কি সব হারাম, সব কি নিষিদ্ধ, সব কি শির্ক হচ্ছে? এই প্রশ্ন তুলে তিনি তুলেছেন, তিনি কি বলছেন আপনারা শুনুন। কেউ কেউ বলছে যে লক্ষ্মী ভাণ্ডার খাওয়া লক্ষ্মী ভাণ্ডারের নামে চলবে না, হারাম, গুনাহ হবে। তাদের বলছি, ভাই তুমি যে ফতোয়া দিচ্ছ, তাহলে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, শয়তানের নাম এসে গেল। কুরআন শরীফে ফেরাউনের নাম আছে, আরো অনেক ইহুদিদের নাম আছে। সূরা কাফিরুন যেখানে আল্লাহ পাক বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কি হবে তাহলে? তাহলে দুর্গা মসজিদে নামাজ পড়া যাবে না, আপনার লক্ষণপুর মসজিদে নামাজ পড়া যাবে না, শ্যামপুর মসজিদে নামাজ পড়া যাবে না, তারপরে আপনার যত সরকারি প্রকল্প যেন বেরিয়েছে, স্ত্রী প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, যত স্ত্রী প্রকল্প, এগুলো তাহলে দেওয়া যাবে না। আপনি খাবেন যত রকমের আটা, ধরেন ওই গণেশ আটা থেকে শুরু করে লক্ষ্মী ঘি থেকে শুরু করে কত কি আর কি বলবে, বাকি যত হিন্দুদের ফ্যাক্টরি কারখানার প্রোডাক্ট এসব খাওয়া যাবে না, এটা পাগলামি সীমা থাকা দরকার। মানে লক্ষ্মী হোক আর গোবর্ধনী হোক আর হরে সাতরাই হোক, যে কোনো একটা নাম দিয়েছে, সে যে ধর্মের মানুষ সে তো একটা নাম দিয়েছে মুখ্যমন্ত্রী, মানুষ খেতে পাচ্ছে না, 1000 টাকা 500 টাকা যদি একটা তার গ্যাসটাও হয় তার জন্য কত উপকার। তুমি যে ফতোয়া দিচ্ছ, এই যে যারা ফতোয়া দিচ্ছে ভাই, এরা পুরোপুরি আমি দেখছি পূর্বা মহাশয় পড়তো আমাদের দলিজে, বর্ষাচার দলিজে বা আরো অন্যান্য চাহাজের দলিজে থাকতো, 7, 8, 9 পর্যন্ত পড়েনি। আলেম পাস, খাপকা, ফাজেল পাস, কমেন্ট পাস, টাইটেল পাস, এদের সার্টিফিকেট দেখাতে পারবেন, দেখাতে পারবেন না। এরা আমাদের বাচ্চাদের সঙ্গে ঘুরতো ব্যাগ নিয়ে, হয়তো গাড়িতে গাড়িতে বক্তা দেখা যাচ্ছে, মানে খালি সমাজে ফেতনা লাগবে কি করে, ফ্যাসাদ লাগবে কি করে, কোরআন হাদিসের ওয়াজ জানে না। নবীর স্টেজে উঠেছিস, কোরআন হাদিসের ওয়াজ কর, আল্লাহ রসুলের কথা বল, ছেলেগুলো কি করে নামাজের দিকে আসবে, নামাজের আলোচনা কর, কোরআন হাদিস দিয়ে, যাতে তাদের মনটা নরম হয়, নামাজের দিকে বেশি বেশি আসে, খালি ফেতনা লাগাবে, বাজার গরম হবে কি করে, এই সমস্ত আজ 2 ঘন্টা কাটবে কি করে, এই সমস্ত আজ মানে কি করে ফ্যাসাদ লাগবে। আমি সমস্ত মানুষকে বলবো যে আপনারা নাম নিয়ে কোনো যায় আসে না, সে কি নাম দিল না দিল তার ব্যাপার, ইসলাম এত সহজ নয়। বাকি আমাদের এখান থেকে একজন বলছে তার ঘরে তো এক্সিস ব্যাংক আছে, ব্যাংকে তো সুদ চলে, লোন চলে, সেই টাকা ভাড়া খাচ্ছে কি হবে, আরো ইত্যাদি কত কি, হিন্দু মুসলমান কুলি বাগদি সাঁওতাল, হ্যাঁ, ছেলে মেয়ে, গান বাজনা, আপনার নাস্তিক সব এক করে ফেললো সেখানে এসছে, যে সেই পয়সা দিয়ে খেতে, আরো কত ফ্যাক্টরির নাম করে সব বিভিন্ন রকম নাম দিয়ে ভালো চালিয়ে দিচ্ছে, সেগুলো কি হবে, হারাম না হালাল? আসলে আমার ব্যক্তিগতভাবে একজন সমাজ সচেতন নাগরিক হিসেবে আমার যেটা মনে হয়েছে,
যে এই সমস্ত বিতর্কিত বিষয়গুলো বলে বা এই সমস্ত বিষয়গুলো মন্তব্য করে তারা হাইলাইট হতে চায়, বা তারা ইউটিউব যারা চালাচ্ছে তারা বেশি টাকা ইনকাম করতে চায়, ডলার ইনকাম করতে চায়, বা যেসব বক্তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সেখানে সিম্পলি একটা যদি কেউ প্রশ্ন করে সে উত্তর দিতে পারে, কিন্তু তারা এমন ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে বলছে মানে মানুষকে পুরো ওই এক ঘন্টার বক্তব্যটা শুনলে বুঝতে পারবে যে এটা হারাম না হালাল, শেষে কিছুই বলছে না, শেষে গিয়ে একটা প্রশ্নচিহ্ন তারাও দাঁড় করিয়ে দিচ্ছে, তারাও একটা সমাধান দিচ্ছে না। কিন্তু যেহেতু রাজ্য সরকার তার বাবার ঘর থেকে টাকা এনে আপনাকে দেয় না, রাজ্য সরকার আমেরিকার দান থেকে আপনাকে টাকা দিচ্ছে না, রাজ্য সরকার দিচ্ছে বা কেন্দ্র সরকার দিচ্ছে, এক কথায় আপনার যে সরকার আছে, যে সরকারের অধীনে আপনি বসবাস করছেন, সেই সরকার আপনার ট্যাক্সের টাকা নিয়ে আপনাকেই দিচ্ছে। এখানে হারাম হালালের কোনো প্রশ্নই উঠছে না। এখানে এই প্রশ্ন যারা তুলছে তারা অন্যায় করছে আমার মনে হয়, যেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া হলো একটা সেকুলার কান্ট্রি এবং ভারতবর্ষ আমাদের পশ্চিমবাংলাও সেখানে একটা ধর্মনিরপেক্ষ রাজ্য, সেখানে কেন একটা নাম ব্যবহার ধর্মনিরপেক্ষ একটা নাম ব্যবহার করা হলো না, এটা একটা বিতর্কের জায়গা আছে। কিন্তু সিচুয়েশান বা পরিস্থিতি যে জায়গায় আছে এই বিতর্কগুলো করে অযথা আরএসএসের হাত শক্ত করা আমার মনে হয় ঠিক হবে না। যে সমস্ত ইসলামিক ধর্মসভার বক্তারা বা যে সমস্ত রাজনৈতিক দলের ধর্মপ্রাণ বা ধর্মপ্রিয় মানুষেরা এই প্রশ্নটা তুলছেন, তাদের কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে যে আপনারা সমাজকে নিয়ে কতটা ভেবেছেন আমাদের সন্দেহ রয়েছে। কারণ সমাজকে নিয়ে যদি আপনারা ভাবতেন নিশ্চয়ই আপনার এলাকার মসজিদ, যে মসজিদ রয়েছে সেই মসজিদের বাইতুল ফান্ড করতেন, সেই বাইতুল ফান্ড থেকে আপনার এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা মাধ্যমিক দেওয়ার পর এইচএস দিতে পারছে না অর্থনৈতিক দুরবস্থার কারণে তাদের পড়াশোনার জন্য দায়িত্ব নিতেন। অবশ্য সরকারের দায়িত্ব রয়েছে, সরকারের দায়িত্ব নেওয়া উচিত বা সরকার দায়িত্ব নিয়েওছে, তারপরেও আমরাও একেবারে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। আমাদের জাকাতের টাকা, আমাদের যে দানের যে টাকাগুলো, আমাদের যারা ধনী ব্যক্তি, তো এলাকার মসজিদ থেকে কি ওই মাধ্যমিক দেওয়া ছেলে মেয়েটার কাছে গিয়ে প্রশ্ন করা হয়েছে যে বাবা বা ভাই বা বোন তুমি কেন এইচএস দিচ্ছ না, বা এইচএস দেওয়ার পরে তুমি কেন গ্র্যাজুয়েশন করছো না, বা তুমি গ্র্যাজুয়েশন করার পরে কেন বিএড করতে পারছো না, তোমার বিএড করার ইচ্ছা ছিল, বা তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বলেছিলে কেন পড়তে পারছো না, বা তুমি টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে পড়বে বলেছিলে পড়তে পারছো না, বা তুমি পিএইচডি উচ্চশিক্ষা করবে বলেছিলে কেন করতে পারছো না, তোমার কি অর্থনৈতিক দুরবস্থা আছে, আমরা মসজিদ কমিটি থেকে দায়িত্ব নিচ্ছি, কিছু যুবক ছেলে আমরা মসজিদ কমিটির থেকে যে বাইতুল মসজিদ কমিটির যে বাইতুল ফান্ড, আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, যখন তিনি রাষ্ট্রকে কন্ট্রোল করতেন, যখন মদিনার তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তখন তিনি মসজিদে বাইতুল ফান্ড করেছিলেন। সেই বাইতুল ফান্ড থেকে এতিম দুঃখী অসহায় সকলের শিক্ষার বিষয় নিয়ে সকলকে তিনি এই বাইতুল ফান্ড থেকে তাদের পাশে দাঁড়াতেন, তাদেরকে সহযোগিতা করতেন। এবং মসজিদটা ছিল একটা কাউন্টার, যে কাউন্টার থেকে আমাদের এখন যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট, অমুক কোর্ট, তমুক কোর্ট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ছিল না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তখন মসজিদটা ছিল একটা কাউন্টার, যেখান থেকে প্রশাসনিক একটা বিষয়, সেখান থেকে আপনার পুরো সমাজ পরিচালনা করা হতো, দেশ পরিচালনা করা হতো, অর্থনীতি ঠিক করা হতো, রাষ্ট্র ক্ষমতা কীভাবে পরিচালনা হবে, রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে সেটা ঠিক করা হতো, গরিব দুঃখী এতিম অসহায়দের তারা সেখানে গিয়ে যদি খেতে না পারতো তারা সেখানে গিয়ে আবেদন করলে তারা সেখান থেকে খেতে পেতো, ওষুধ না কিনতে পারলে সেখান থেকে ওষুধ কেনার টাকা দিয়ে দেওয়া হতো, এই রকমভাবে বেকার যুবক যুবতী যারা ছিল তাদেরকে সেখান থেকে কাজবাজের ব্যবস্থা করা হতো। তো আজকের দিনে আমাদের মুসলিম সমাজ যারা এটা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের কাছে আমার এই প্রশ্ন তো অবশ্যই থাকলো যে আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে প্রশ্ন তুলছেন, হয়তো তুলছেন কোনো, হ্যাঁ প্রশ্ন তুলতে পারতেন এটা নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রায় এক তৃণমূল কংগ্রেস যে ভোট পেয়েছে তার ভোটের 69.7 বা প্রায় 70 মানে 70% 70% ভোট কিন্তু সংখ্যালঘু ভোট পেয়ে তারা ক্ষমতায় এসছে, 30% ভোট সংখ্যাগুরু ভোট পেয়েছে। তো বিষয়টা এই প্রশ্ন তোলা যেত যে সেখানে সংখ্যাগুরু মহিলা, সংখ্যালঘু মহিলা যারা ওবিসির মধ্যে আছে বা যারা সাধারণ জেনারেল কাস্টের মধ্যে আছে তাদেরকে, বিশেষ করে সংখ্যালঘু মহিলা, সংখ্যালঘুদের দুরবস্থার কথা আর বলার অবকাশ রাখে না। কারণ রাজ্যে, আমাদের রাজ্যে মাত্র 1.5-2% মুসলমান মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়ে তারা সরকারি চাকরি করে, সেখানে দুরবস্থার কথা আর বলতে হবে না। বিশেষ করে এই জিএসটি, লকডাউন, নোটবন্দিতে আরও যা দুরবস্থা হয়েছে, কারণ বেশিরভাগ মুসলিম ঘরের ছেলেমেয়েরা যারা গাড়ি ঘোড়া চালায়, গ্রিলের কাজ করে, আপনার সোনার কাজ করে, আপনার ঢাড্ডা বা এমব্রয়ডারি বা দর্জির কাজ করে, কীভাবে লকডাউন এবং জিএসটি নোটবন্দির সময় কী ক্ষতি হয়েছে সেটা আর বলার অবকাশ রাখেন, আপনারা জানেন। তাহলে উচিত ছিল মুসলিম ঘরের মহিলাদেরকে
ও এই 1000 টাকা করে মাসে দেওয়া, সেখানে 500 টাকা দিয়ে সরকার বঞ্চনা করেছে, এটা আমিও বলছি এবং আপনারাও এই প্রশ্ন তুলুন যে এসটিএসসিদেরকে শুধুমাত্র কেন, এসটিএসসির মধ্যে অনেক ধনী আছে, চাকরিজীবী আছে, ভালো ভালো অর্থনৈতিক সচ্ছল আছে, তাদেরকে যদি 1000 টাকা দেওয়া হয় তাহলে সংখ্যালঘু মুসলিম মহিলাদেরকে বা জেনারেল কাস্ট হিন্দু মহিলা যারা সত্যি সত্যি গরিব তাদেরকে কেন 500 টাকা দেওয়া হচ্ছে, এটা প্রশ্ন তোলা যেতে পারে, পারতো। কিন্তু নাম নিয়ে কী প্রশ্ন আপনি তুলবেন, যেখানে আমাদের সেকুলার কান্ট্রি কিন্তু আমাদের পুলিশ স্টেশনগুলো অর্থাৎ থানাগুলোতে কালী ঠাকুরের ছবি দেখতে পাই, সেকুলার কান্ট্রি কিন্তু আমরা সরকারি যে ব্যাংকগুলোতে গেলে ঠাকুরের মূর্তির ছবি দেখতে পাই, বিশ্বকর্মা পুজো হলো, মানে আমি বলতে চাইছি যে যেখানে সেকুলার কান্ট্রি সব কিছু যদি সব কিছু সমান সমানভাবে হতো যে সেখানে কোনো ধর্মের ব্যাপার হবে না, মানে স্কুলে যেমন আপনার সরস্বতী পুজো হচ্ছে সেখানে নবী দিবস হলে যেমন অনেকের আপত্তি, তো তেমন কোনো ধর্মীয় অনুষ্ঠানই কোনো জায়গায় হবে না, ধর্মীয় অনুষ্ঠান কেন শিক্ষার জায়গায় ঢোকানো হবে, ধর্মীয় অনুষ্ঠান কেন থানায় ঢোকানো হবে, ধর্মীয় বিষয়, ধর্মীয় ক্যালেন্ডার, ধর্মীয় ছবি, ধর্মীয় বিষয় কেন আপনার সরকারি জায়গায়, যে যেখানে সরকারি জায়গা মানে সেকুলার কান্ট্রিতে সরকারি জায়গা মানে সকলের ট্যাক্সের টাকায় সরকার চলছে, সেখানে এগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, তো সেগুলো যেখানে এগুলো আমরা মেনে নিতে পারছি বা আমরা প্রতিবাদ করেও কোনো রকম কাজ হবে না, কারণ এটা একটা ধারা মানে এটা একটা চলতে থাকছে, এটা একটা চলে আসছে স্বাধীনতার পর থেকে বা তার আগে থেকে এটা চলে আসছে, আমরা কিছু করতে পারবো না, সেখানে এই প্রশ্ন তোলা মানে শুধু শুধু বিতর্ক করা আমার মনে হয় ঠিক নয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।